ওকে দিয়েছি বিস্কিট ও স্যান্ডি ডেজকি থেকে মাংস চুরি করে খাচ্ছে। আজকে খুব ব্যাপক রান্না হয়েছে, সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো টাইপের কিছু একটা বলে। আমার মা এটা দারুণ বানাতো, বাট জানি না পিঙ্কি কেমন বানিয়েছে, কালার দেখে তো মনে হচ্ছে দারুণই হয়েছে। তার সাথে ডাল আর বেগুন ভাজা। কালকে রাত 9:30টার সময় জিলিপির একটা টাকা পে করার সময় জিপেতে হঠাৎ করে আমার ফোন থেকে একটা লিংক চলে যায়, কোথায় কোথায় অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্রড, স্প্যাম, আরও 2-3টে নাম্বার যেগুলো ব্যাংকের নামে সেভ করা সেগুলোতে একটা লিঙ্ক চলে যায়, যে লিঙ্কগুলো আমি পাঠাই না। তারপরই 4টে ব্যাংকে পরপর আমার ইউপিআই নাম্বার রেজিস্টার হতে থাকে, তো সেটা আমি করিনি। দেখুন চলে এসেছি পিছনে বিরক্ত করতে, তো যেগুলো আমি করিনি, তো আমি ভীষণ অকওয়ার্ড ফিল করি। আর আমার পুরো টাকাটা আমার বোনের ব্যাংকে ট্রান্সফার করে দিই সাথে সাথে। আপাতত মানে ভীষণই চিন্তায় আছি, কারণ আমি ওই 4টে ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক মানে সব প্রাইভেট ব্যাংক, একটা ব্যাংকের সাথে আমি লিংক করিনি নিজের ইউপিআইকে, যেখানে হুট করে ওই 4টে ব্যাংক না মানে 2-3টে ব্যাংকে একটা স্প্যাম ব্যাংকও ছিল, যেটার মধ্যে আমার ইউপিআই লিঙ্কটা অটোমেটিক চলে যায়, যেটা আমি পাঠাইও নি। তো তারপর যেহেতু রেজিস্ট্রেশনগুলো হয়ে যায় অটোমেটিক, আর ওখানে একটা মেসেজ আসেছে যদি এটা আপনি না হয়ে থাকেন তাহলে ইমিডিয়েটলি ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করুন। তো আমি এখন যাচ্ছি আমার ব্যাংক যেটা SBI, কারণ SBI ছাড়া আমার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নেই, সেই ব্যাংকে কমপ্লেন করতে, কারণ ব্যাপারটা যদি টাকাটা চলে যায় আলটিমেটলি আমি নিতে পারবো না। তো আমি সবাইকে বলবো যে আপনাদের যদি এরকম হয় যে আপনারা জিপে বা ফোনপে এরকম কিছু ইউজ করছেন আর কোনো লিংক আপনার অজান্তে বা আপনি করেননি কোনো ব্যাংকের সাথে অ্যাটাচড হয়ে গেল, সাথে সাথে ব্যাংকে যাবেন। আপাতত ব্যাংকে যাই, দেখি কি ওনারা কী বলেন, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু খুব সাবধানে থাকবেন। SBI ব্যাংক থেকে ঘুরে আসলাম, SBI ব্যাংকের লোকজন বলেন হাম কুছ নেই কার সাথে। এই জন্যই আপনাদেরকে বলি যে এইসব প্রাইভেট যে জিনিসগুলো, অ্যাপগুলো হয় এগুলো ব্যবহার না করতে, এগুলোর থ্রুতে এই ধরনের স্ক্যাম হয়ে থাকে। আমি খুব বেশি আপনাকে চেক করে বলতে পারি যে আপনার ব্যাংকে কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হয়েছে কি না, মানে কোনো ট্রানজ্যাকশন হয়েছে কি না। অলরেডি আমি আমার সব টাকা আমার বোনের ব্যাংকে পাঠিয়ে দিয়েছি, আর কী নেবে স্ক্যামার, আর কী নেবে, কিছু নিতে পারবে না। সো এখন আমাকে যেটা করতে হবে জিপেতেই কমপ্লেন করতে হবে, আর জিপেতে কমপ্লেন করার একটাই উপায় ওদেরকে ইমেল করো, তারপরে ওরা আমাকে কল করবে। আই ডোন্ট নো কবে করবে, আদৌ করবে কি না, সো দেখা যাক। আপাতত কিছুদিন জিপেতে অল্প অল্প টাকা রাখার চেষ্টা করব, নাই রাখার চেষ্টা করব, খুব চাপের ব্যাপার। বেঙ্গালি চান্ডু, আমার চান্ডু, কেন আমার ছেড়ে গেছে? এখন আমরা এসেছি পাটুলিতে সন্ধ্যা চা খেতে। আমরা খাই, এটা জায়গাটার নাম জানো কি না একটু ভুলে গেছি, পাটুলি কি এটা, দক্ষিণী সামনে একটা চায়ের দোকান আছে, খুব ভালো চা বানায় পাটুলির একদম সামনে, তো ওখান থেকে খাচ্ছি। হঠাৎ দেখি রাস্তায় একটা ল্যাব একা একা ঘুরে বেড়াচ্ছে, তারপর জানতে পারলাম এই সামনে একটা গেস্ট হাউস আছে, ওখান থেকে ও একা একা পুরো পাটুলি ঘুরে তারপরে আবার নিজে একা একাই বাড়ি চলে যায়। তুই কি ভালো রে, আর আমার সিম্বাকে এখানে ছেড়ে দিলে ও পাকিস্তানে গিয়ে উঠবে। হ্যাঁ তুমি এত ভালো, তোমাকে কেউ কামড়ায়ও না, টয়লেট পটি করবে বোধ হয়। এসেছে ফরএভার অ্যালোন, আর ভাই এসেছে, বেসিক্যালি তেজাস হচ্ছে ভাইয়ের বন্ধু, আর আমি নিয়ে এসেছি ওদের জন্য কিছু ফুচকা চুরমুর। স্যান্ড আজকে আমরা দেখব স্যান্ডির নতুন ফেভারিট হাইডিং প্লেস। এইটা হচ্ছে হ্যান্ডসাম বয়ের লাইসেন্স, মাই গড কি দেখতে তো, কি এসেছে বন্ধুদের সাথে ঘুরে আমাকে ডিচ করে, বন্ধুদের সাথে ঘুরে এসে দিদির প্রবলেম হচ্ছে যে আমি কেন দিদির ব্লগে আসি না, নাহলে কেউ দেখবে না যদি আমি না আসি। হা হা হা, ওর একটা ইউটিউব চ্যানেল আছে দ্য বুক ওয়ার্মি বলে, আপনারা জানেন বুক ওয়ার্ম সোসাইটি, হোয়াট এভার দ্য বুক ওয়ার্ম সোসাইটি, শ্রেয়া দেব বলে, যেখানে আমি বিউটি দশ বছর আগে যখন তুই বিউটিফুল ছিলিস। বোন জানি জুতো কিনেছি কালকে ওই দোকানে, তো আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ি একটু সিম্বাকে আদর করতে, আর ভাই নাকি আমার জন্য কিছু একটা কিনেছে, দেখা যাক। ভাব গিফট কে এসেছে, মাম্মা এসে গেছে, মাম্মা এসে গেছে, কে এসেছে, কে এসেছে, কি হয়েছে, কি হয়েছে,
টিচারের সাথে পার্সোনাল কথা? সীমা, 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 সিমন কেমন আছিস? সিমন ভাই ভগবান জানে কদে চুরি ফুরি করে এনেছে আমার জন্য একটা, এটাকে কি বলে, বোন অ্যাপ্রন, অ্যাপ্রন গিফট করেছে আমার জন্য, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ভাই নিচ থেকে আইসক্রিম নিয়ে এসেছে, আমি টু ইন ওয়ান চুজ করেছি। নান্টু কি খাবে, চকো চিপস না টু ইন ওয়ান? ইয়ামা। ভাই তুই যদি জানতিস তোর মুখের ওপরে লেগে, জিতের, জিত এখানে এরকম খাচ্ছে আর জিতের ওপর থেকে এটা পুচ করে বেরিয়ে গেছে। ডিনার খাচ্ছে স্যান্ডি, ডিনার খাচ্ছে, আ বাবু। ব্লগ করতে করতে ফোন সুইচ অফ হয়ে গেছিলো, তাই এটাকে কমপ্লিট করতে পারিনি। আর আমি এখন চলে এসেছি পাটুলির বাড়িতে, নান্টু গেছে স্যান্ডিকে আনতে, আর আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। তো একটাই লেসেন যেটা আমি জিপে টিপে থেকে শিখলাম, যে কোথায় কী ইনভেস্ট করতে, কোথায় কী ইনভেস্ট করতে হবে, মানে জিপেতে যখন আমরা পে করছি তখন প্রত্যেকটা স্টেপ আমাদের খুব বুঝে দেখা উচিত। আমি জিপেতে ফোন করেছিলাম, তো ওখানে বললো যে ওখানে লিংক করা আছে, মানে কিছু প্রাইভেট ব্যাঙ্ক কী করে, লিংক নিয়ে নেয় অটোমেটিক্যালি উইদাউট আমাদের পারমিশন। তো ওইখান থেকে ওরা রেজিস্টার করে নেয়, আর রেজিস্টারের ফলে কী হয়, আমাদের কিছু ডকুমেন্টস ওদের কাছে চলে যায়, মানে আপডেট যে এটাতে কত টাকা, মানে বেসিক যে আপডেটগুলো হয়, কিন্তু ওখান থেকে টাকা তুলতে পারে না। কিন্তু এটা খুব একটা ইলিগ্যাল কাজ এবং আমার মনে হয় একদমই অথেন্টিক নয় ব্যাপারটা, যে একটা প্রাইভেট ব্যাংক সে কীভাবে বিদেশা না করে বা আমার পারমিশন না নিয়ে একটা লিংক নিজের ইসেতে, নিজের মেসেজে আপডেট করে নিতে পারে, আর এমন একটা নাম্বারে আপডেট করছে, মানে এমন একটা নাম্বারে সেন্ড করছে যেটার পিছনে ফ্রড লেখা আছে, যেটার পিছনে স্প্যাম লেখা আছে। তো ওখানে আমাকে ফোন কর, আমি ফোন করলাম, ফোন করার পর বললো যে আপনি চাইলে জিপেতে গিয়ে সেটিংসে গিয়ে ওখান থেকে ডিলিট করে দিতে পারেন বা না করলেও চলবেন। কিন্তু লোকটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাকে ইনসিস্ট করছিল যে না করে যেন, বলছে না না ওরকম অসুবিধা নেই, আপনি যদি না করেন কোনো প্রবলেম নেই। আরও এতবার বলছিল যে না করলেও অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই, যে আমি ফোনটা কেটে সাথে সাথে বাকি যে ব্যাঙ্কগুলোর সাথে অ্যাটাচড হয়ে আছে আমার যে ব্যাঙ্ক SBI বাদ দিয়ে, আমি তাড়াতাড়ি ওখান থেকে ডিলিট করেছি। কারণ আমি যদি ওকে পারমিশন দিতাম তাহলে আলাদা কথা ছিল, আমি যেখানে পারমিশন দিইনি সেখানে কারোর কোনো রাইট নেই যে আমার জিপে সব রকমের ডিটেলস তার কাছে থাকবে। তো এই ব্যাপারগুলো যখন পে করবেন তখন খুব খেয়াল রাখবেন মেসেজে কী কী মেসেজ আসছে সেটা চেক করতে থাকবেন। যাই হোক, পেয়ে গেছে প্রচণ্ড ঘুম, স্যান্ডিকে একটু চটকাবো, চটকিয়ে ঘুম, দেখা হবে কালকে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।